শ্বাসযন্ত্রে নানা রোগের প্রাদুর্ভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত। এক দশকের মধ্যে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি রেকর্ড হয়েছে দেশটিতে। আরএসভিও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাস্থ্য খাতে চাপ বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে ওষুধ সংকট। চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে অন্তত 87 লাখ মানুষ ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 78 হাজারের বেশি মানুষ। এসব রোগে 4,500 মানুষের মৃত্যু হয়েছে। ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে সম্প্রতি অন্তত 14 শিশুর মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শীত মৌসুমে বিভিন্ন উৎসব আয়োজনে মানুষের অংশগ্রহণ বেড়েছে। এছাড়াও করোনার সময়ে অনেক মানুষ ঘরে থাকায় ফ্লু ভাইরাস নিয়ে এখন উদাসীন বাসিন্দারা। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা সহ ঝুঁকিতে থাকাদের টিকা গ্রহণের হারও আশঙ্কাজনকভাবে নেমে এসেছে। এছাড়াও থ্যাঙ্কসগিভিং এর ছুটিতে দেশটিতে করোনা শনাক্ত বেড়েছে 15-20%। Over the last couple of years with COVID, করোনার সময়ে মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব বজায় রাখলেও এখন সব ধরনের সতর্কতা সহ অন্যান্য ফ্লু ভ্যাকসিন নিতে মানুষের অনীহা বেড়েছে, আর অন্য রোগগুলো ওত পেতে ছিল এই অসতর্কতার সুযোগ নিতে। এদিকে করোনা, আরএসভি সহ রোগগুলোর এই আগাম প্রাদুর্ভাবে দেশটিতে দেখা দিয়েছে ওষুধের সংকট। ঘাটতি মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA ও হোয়াইট হাউস। চলতি বছর ফ্লু মৌসুম আগে ভাগে শুরু হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ক্রিসমাসের ছুটিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে শঙ্কা তাদের। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।